হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ছানাদেরকে একটুখানি আদর করে নিচ্ছি। এখানে দেখো, ওর নাম হচ্ছে গিয়ে কালী, ও কালো, ওর জন্য ওকে নাম দিয়েছি কালী। ও কালো হলেও ও খুব কিন্তু লক্ষ্মী, মানে এত ভালো না, ও খুব ভালো। ওকে একটুখানি আদর করে নিচ্ছি, দেখো। ওকে যে আমার ভালো লাগে না, ওকে খুব ভালো লাগে আমার। ও কিন্তু একটুখানিও কিন্তু দুষ্টুমি করে না, খুবই ভালো বিড়ালটা আমার। সোনামিনি, ওকে খুব আদর করতে ইচ্ছা করে, আর ও একটুকু মানে চঞ্চল না আর কি, অন্য বিড়ালগুলো না খুব মানে চঞ্চল। এই এই বিড়ালটা খুব ভালো। আর এই যে আমাদের টেপি, এর নম্বর ওয়ান পাজি, দেখো এখন চুপ করে শুয়ে রয়েছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে দেখো, বকফুল গাছটা না সে পোকাতে খেয়ে নিয়েছে। আর এখানে এই যে ধুতরা ফুল গাছটা, তোমাদের তো অনেক ভিডিওতেই দেখানো হয়েছে, দুটো কিন্তু ফুলের কড়ি আসছে। তো আমাদের ঠাকুর মন্দিরটাও তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। তো সকালে তো সব কাজকর্ম আমার হয়ে গেছে, আর এখানে মা জল নিয়ে আসলো, ঘাড়ে করে নিয়ে আসছে, হাতে করে নিয়ে আসতে পারছিল না, খুব ভারী। তো আর তারপরে কিন্তু আমিও কিন্তু চলে গেছিলাম একটু জল নিয়ে আসতে, কারণ বাড়িতে একদমই জল শেষ হয়ে গেছিল। তো জল টল নিয়ে আসছি। আর এখানে দেখো, সকালে আমি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, তারপরে মুসুরির ডাল রান্না করেছি, আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর মা ওদিকে পাট শাকের পাতা দিয়ে বড়া করেছে। আর এখানে সব বাসন টাসন ধুয়ে গুছিয়ে রেখেছি, আর তারপরেই কিন্তু আমি যে জল নিয়ে আসলাম, তারপর স্নান টান করে পুজোর ঘরে চলে গেলাম। তো যে এখানে দেখো, পুজোর সব কিছু রেডি করে নিয়েছি আমি, এখন একে একে সব কিছু কাজ করব। আর তোমরাও একটুখানি দেখে নাও মাকে, মাকে দেখলে পরে না একদম মনটা কিন্তু শান্তি হয়ে যায়। আর মন্দিরে আসলে পরে তো আমার বেরোতে ইচ্ছা করে না, আমার খুব ভালো লাগে মন্দিরটাতে। আর মন্দিরে কারি বা ভালো না লাগে বলো তোমরা? মন্দিরটা তো একটা শান্তির জায়গা। এখানে দেখো মা লক্ষ্মী, আর পাশে বলে নারায়ণ ঠাকুর রাখতে হয়, ওর জন্য লক্ষ্মী নারায়ণ একটা ফটো মার পাশে রেখে দিয়েছি। আর এখানে আমার এই যে র্যাকটা, র্যাকটার মধ্যে সব কিছু সরঞ্জাম আছে, এই তোমার যা যা লাগে পূজার। আর ফ্যানটা নতুন কিনে নিয়ে আসছেও। এই সাইডে আছে বজরংবলী, শিব ঠাকুর, লোকনাথ ঠাকুর, তারপরে গুরুদেব, এদেরকে এই সাইডে রাখা হয়েছে, মানে ছেলে ঠাকুরগুলো এক সাইডে আর মেয়ে ঠাকুরটা ওই পাশে রাখছি। তো লক্ষ্মী নারায়ণ তো, ওর জন্য এদিকে রাখা হয়ে রাখছি। আর এখানে দেখো, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রসাদের থালাগুলো উঠে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে আবার একটুখানি একটা ক্লিপ তুলে নিলাম। তো দেখো মাকে কি সুন্দর লাগছে। আর আজকে অনেকগুলো নীল ফুল পেয়েছিলাম, এখানে দেখো কি সুন্দর। হ্যাঁ, নীল ফুল দিয়ে কিন্তু পুজো করতে কিন্তু সেই ভালো লাগে। তারপরে ঘরে চলে আসলাম, ঘরে আসলাম, আর এখন কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও। এখানে সবাই মিলে এখানে আমরা চা খাচ্ছি, মা বাবা আসলো, আর এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা সবাই কিন্তু আছে। আর এখানে বাবু হচ্ছে গিয়ে হরলিক্স গোলাচ্ছে, বাবা নিয়ে আসছিল হরলিক্স, ওটাই ও যে গুলিয়ে দিল। আর এখানে দেখো, এখন নলডুরি, তারপরে সন পাপড়ি, চা, বিস্কুট, এগুলো দিয়ে এখন সন্ধ্যাবেলার টিফিন হবে। তো এখন আমরা সবাই চাটা খেয়ে নিব, তারপরে রাতে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখানে বাবু কিন্তু খুব দুষ্টুমি করছে, এখানে দেখো এই যে বাবা সন পাপড়ি নিয়ে আসছে, তোমাদেরকে বললাম না, দেখো সন পাপড়িটা কিন্তু এত টেস্ট ছিল না, খুব টেস্ট ছিল। আর আমরা ছোটবেলায় যেই সন পাপড়িটা খেয়েছিলাম, ওটা কিন্তু এখন আর পাওয়া যায় না, ওটা খোলা ছিল, আর এখন তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে